কিরে ছেলেটা কে? ও ও তো আমার বয়ফ্রেন্ড। বেবি তুমি রুমে যাও, আমি এক্ষুনি আসতেছি। ওকে মা, তোমার কাছে আরেকটা প্যাকেট হবে? না। ওকে নাই তাহলে নিচে থেকে নিয়ে আসো। কি করতে চাচ্ছিস? কেন বুঝতে পারতেছো না? এমন ভাব করছো যেন চুলগুলো বাতাসে পেকেছে, বয়সে না। তুই ভুলে যাস না আমি তোর মা হই। শোনো মা, আমি এত সব কথা শুনতে চাচ্ছি না। তুমি এক্ষুনি যাও, যে আমাকে আরেকটা প্যাকেট এনে দাও। আমার প্যাকেট লাগবে তো লাগবে, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি নিয়ে আসো। মা আরেকটা প্যাকেট করি দাও। আনি নেই। না মানে কি? আমি না তোমাকে বললাম যে নিচ থেকে একটা প্যাকেট নিয়ে আসো? তুই ভুলে যাস না আমি তোর মা হই। মা আমি কিছুই ভুলিনি, তুমি মনে ভুলে গিয়েছো সব। তুমি কি কি করেছো? উষা শোন, এই চিঠিটা ধর। সনেট আছে না, ওকে দিয়ে বলবি আমি আসতে বলছি। আর শোন, তোর বাবা যেন না জানি। তোর বাবা কেন, খবরদার কাউকে বলবি না, ঠিক আছে? দিয়ে আসিস। দেখ তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস, আমি কিন্তু সব তো বাবাকে বলে দিব। বাবাকে বলে দিবে? বলে দাও, আমিও বাবাকে বলে দিব। কি বলবি? কেন মা, ভুলে গেছো? বাবা থাকা সত্ত্বেও তুমি কত ছেলে নিয়ে করেছো, আমাকে দিয়ে চিঠি আদান প্রদান করেছো, সব ভুলে গেছো? বলতে পারবি? কেন পারবো না, তুমি পারলে আমি কেন পারবো না মা? দেখ তুই এখনো ছোট, এসবের কিছুই বুঝিস না। দেখো মা, আমার যথেষ্ট বয়স হয়েছে, আর আমি একটা ইয়াং মেয়ে, আমি একটা ছেলে নিয়ে যা খুশি করতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমার ভালো মন্দ আমি বুঝি, তোমাকে বলতে হবে না। আর আমি তো সব কিছু তোমার থেকেই শিখেছি মা, তাই না? তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো আমি সেই শিক্ষাই পেয়েছি। আর একটা সন্তান তার বাবা মার থেকেই তো শিক্ষা পায়, তাই না মা? আর আমি আমার ভালো মন্দ বুঝি, তোমাকে আর বলতে হবে না।